সকালবেলা আমার মিসেজে ঘুমাতে কতি আছে আমরা বাড়িতে যাব কবে আমি বললাম আমি হাসপাতালতে ছুটি পাইছি দুই দিন ঈদের দিন ঈদের পরের দিন এই দুই দিনে বাড়িতে গিয়ে কোনো ফস্ট না আরো দুই দিন ছুটি ম্যানেজ করতে পারলে আমি যায়াম কইতেছে কি মরার একটা চাকরি করো কোনোবারই ঠিক মতন আত্মীয়-স্বজন লগে ঈদ করতাম পারি না ছুটিল লাগা চাকরি কি আর পাওয়া না ঈদের সিজনে পোলা ফাইন্ডি দাদা-দাদির কাছে ঈদ করব দাদা-দাদির আদর পাইবো সাসারার আদর পাইবো আর আমরা ঈদ করণ লাগে এ শহর ও প্রস্তাবে আমার শ্বশুর শাশুড়ি আমারে যে পরিমাণ আদর করে বাড়িত গেলে আল্লাহ না করুক যদি দুর্নীতি জায়গা এই আদরটা আর ফাইতাম না তারা থাকতে থাকতো আমি ঠিক করে দিয়ে যাওন লাগে এখন আমি কেউ ফাইতাছি না ঈদের সময় সবাই ছুটি চায় দুই দিনের ছুটিতে আমার কোন বাড়ির যে না এখন আমরা কি করবো আমরা বিপদে ফিরে গেছে আমরা এনোই কয় কয়েছে ঠিক আছে যদি এনো করতে হয় আমার শ্বশুর যেভাবে বাজার করে এমনে বাজার করে আনবা আমি তো জানি আমার বাপে কি বাজারটা করে এখন আমার কোনো এই এবিলিটি নাই কিতা করে আমরা রাজি হয়ে গেছি কইছি যে ঠিক আছে কইরে দেম তাড়াতাড়ি করে তিনো বাপ পুতে গেলাম দোহানো সব বাইক্কা লইয়া ওনা লাগি নিয়ত করলাম ভাতিজা জি কালকে কত টাকার বাজার দিছো প্রায় 5000 5000 টাকার জি ভাতিজা ভাই তোমার শাশি আবার আমারে ঘরতে বাইর করে দিছে আরও বলে লাগব কিতা মাশাল্লাহ লাগক আমরা তো লাগানে লাগাই আছি তুমি তো খুশি অবশ্যই তোমার বা সাসীও খুশি অবশ্যই انا আমার তো অবস্থা খারাপ এটা অবশ্যই হবে না আপনি একটা টাওয়ারে চাকরি করতাছেন বড়সড় তো আপনাদের জৈব টাকা সমস্যা কি যাক তুমিও সাসির বাকি আচ্ছা ঠিক আছে এটা মনে রাখলো দেশ সলাইবেড়ি তো एवरी বাচ্চা টাকা সমস্যা আছে এটা মনে রাখলো বাপ মার লগে বউ ফুলা লইয়া ঈদ কিরাম এটা সব চিন্তা করি কিন্তু সব সময় আর এটা বাড়িতে গেলে আমার ফোলাফাইন্ডিরে তার দাদা দাদিয়ে লইব না করব এই যে আদরটা এই আদরটা প্রত্যেক বছর ফোলাফাইন্ডি ফায় না এটা আমার কাছেও কষ্ট লাগে কিন্তু এই পরিস্থিতির কারণে আজকে সবসময় ফোলাফাইন্ডি এই আদরের কাছাকাছি দাদা দাদির সান্নিধ্যে লই যেতাম পারি না প্রতিদিন দুইবার তিনবার করে আমার মা বাপে মানে আমার আমার দাদা ফোন করে কোন সময় তারা বাড়ি যাব কোন সময় তারারে লয়ে যাব তারারে কোন সময় দেখব এই জিনিসটা লাগা শক্ত করে কইতেও পারি না যে আমি ছুটি পাইছি না যাইতাম না বারবার খালি কইতাছি ছুটির চেষ্টা করতে ছুটির চেষ্টা করতেছি। কই কার ছুটি কই ছুটি তো আর পারছি না এখন তারা আশায় আশায় ফত ছয়ে বয়ে থাকে আমরা অফিসের নিয়ম হইল এক ঈদে ডিউটি করতেব আর এক ঈদে ছুটি পাইব তা আমি প্রত্যেক বছর রমজানের ঈদে ছুটি নেই কোরবানের ঈদে ডিউটি করি কিন্তু এইবার ঈদের দুই দিন ছুটি পাইছি ঠিকই আগে পরে আর ছুটি নিতাম পারছি না কারণ এই ডিউটিটি কেডা করব এটা আবার আমি ঠিক করে দিয়ে যাওয়ার লাগবো কিন্তু কাউরে ডিউটি করতে পাইছি না যাই হোক সব শেষ আমি দোহানো যাইয়া বাজারটি লিস্টি করাইয়া আমরা বাপপুর জনে বাসার চলে এলাম দোকানদারে পরে মালপত্রটি রিক্সা দিয়া ফাটাই দিছে কি আনছো এখানে অনেক কিছু আনছি আই। এই যে আদা না রসুন রসুন হ্যাঁ রসুন এই যে আদা আদা দুধ হ্যাঁ তারপর হচ্ছে ম্যাগি আবার ম্যাগি হ্যাঁ দুই